সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা জানান যে খালেদা জিয়ার মুক্তির দাবিতে সারা বাংলাদেশে বিভিন্ন জেলাতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে। তার ধারাবাহিকতায় আজকে ঢাকাতে একটি বিক্ষোভ মিছিলের আহ্বান করা হয়েছে। এই সমাবেশ থেকে দাবি করা হয়েছে যে সরকার হিংসাপরায়ণ হয়ে জয়নাল আবেদিন দাবি করেন যে খালেদা জিয়াকে বন্দী করে রেখেছে। তাছাড়া তিনি বলেছেন যে ভারতের সাথে যে চুক্তি হয়েছে তা বাংলাদেশের জন্য অত্যন্ত ক্ষতিকর, তাই আমাদের অক্ষরেই খালেদা জিয়াকে মুক্তি করার জন্য, গণতন্ত্রকে মুক্তি করার জন্য, দেশকে দাসত্ব থেকে মুক্তি করার জন্য একসাথে কাজ করতে হবে। তো চলুন দর্শকবৃন্দ, তার পুরো বক্তব্যটি শুনি। ভারতের প্রশাসনের বিরুদ্ধে, বর্তমান সরকারের বিরুদ্ধে কথা বলার সুযোগ করে দিয়েছেন। সে আওয়ামী লীগ কি আজকে প্রথমে ধিক্কার জানায় যে আওয়ামী লীগ বাংলাদেশের প্রথম মহিলা মুক্তিযোদ্ধা, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি যিনি পাকিস্তান আগ্রাসনের বিরুদ্ধে প্রথম বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন, সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রীকে বিনা কারণে, বিনা অপরাধে আজকে 5টি বছরের উপরে কারাগারে রেখে মৃত্যুর পথে ধাপটি বানিয়ে দিয়েছেন। গত 29 তারিখ জুন মাসে পল্টন পার্টি অফিসের সামনে আবার একবার প্রমাণিত হলো বাংলাদেশের এই জনপ্রিয় নেত্রী, বাংলাদেশের গণতন্ত্রের পুরোধা, যিনি 91 সালে বাংলাদেশের একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে তার মুক্তির দাবিতে যে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, সেই সমাবেশ থেকে প্রমাণিত হয় বাংলাদেশে আপনারা অধিকার নাই, বাংলাদেশে আপনারা ক্ষমতা আমরা দেখতে চাই না। অনেকে বিলম্বে বেগম জিয়াকে মুক্ত করে বিদেশের মাটিতে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। অনেক বক্তা আমার চেয়ে জ্ঞানী, আমার চেয়ে অত্যন্ত অতন্ত্র পাহাড়ি, এখানে আমার বাপ এবং ম্যানেজার আছে, আর আমার সবচেয়ে প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদের কথা নাই বা বলব, আপনারা আজকে বাংলাদেশে আমাদের কথাগুলো মানুষের কর্ণগোচরে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে, চেষ্টা করে বাধা দেয় এই সরকার। কারণ 109 বার আপনাদের প্রিয় সহযাত্রী এটিআর মামলায় যিনি কর্মরত ছিলেন, সাগর রুনির মামলা 109 বার পিছিয়ে দিল। লজ্জা হয় না এই সরকারের, এই সরকারের বিরুদ্ধে কথা বলতে? আজকে তাই জনগণ বলা শুরু করেছে প্রিয় ভাইরা, ভারতে গেলেন 1 সপ্তাহে 2 বার, কি মধুর সম্পর্ক, কি প্রেম প্রীতি ভালোবাসা, আম পাঠান, লিচু পাঠান, ইলিশি পাঠান, কিন্তু গিয়ে ফেরত আসেন খালি হাতে, আমার পানির ন্যায্য হিসাব টানতে পারেন না, বরঞ্চ নতুন চুক্তি করে আমার বুকের উপরে দিয়ে রেল লাইন নির্মাণের সমঝোতার চুক্তি আপনি স্বাক্ষর করেন। আমাদের কাদের সাহেব, আসলে গানের কথায় এখন মিল আছে। চুপ করো না, গান গায় শিল্পী তলে তলে ব্যথা, আসলে সত্যি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতু মন্ত্রীর তলে ব্যথা আছে, এক একদিন এক একটা নতুন কথা আবিষ্কার করেন, আবার আবিষ্কার করলেন আজকে পত্রিকায় দেখলাম, মমতার জন্য নাকি আমরা তিস্তার পানির শেয়ার পাচ্ছি। এত মন্দ আমাদের, এই মন্দের পিছনে আওয়ামী লীগ, এই কপাল খারাপের পিছনে আওয়ামী লীগ,
25 বছর গোলামি চুক্তি স্বাক্ষর করে বাংলাদেশের স্বাধীনতার প্রতি অসম্মান দেখিয়েছিল, আবার নতুন করে আবার সমঝোতার স্বাক্ষরের নামে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজকে খর্ব করার পথে আপনারা। তাই আজকে বলতে চাই, অনুগ্রহ করে আমাদের কাজের সাহেব আরেকজন উপরে প্রসারণ করে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি আপনাদের যে অবজ্ঞা জনগণ বলা শুরু করেছে তারই আরেকবার প্রমাণিত হলো আপনাদের কথা। হিন্দুস্তান সরকার তার আঞ্চলিক সরকারকে কি বলবে, কি করবে, কে চিঠি দিবে, এটা আমার বিষয় না। আমার বিষয় একটা, আমার দাবি পূরণ করতে হবে আপনাকে, না হলে আপনি ব্যর্থ সরকার। তাই আজকে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছি আমরা দিল্লির দাসত্ব গ্রহণ করার জন্য। বাংলাদেশে আওয়ামী লীগ বলতো 22 পরিবারের বিরুদ্ধে সংগ্রাম, সেই 22,000 পরিবার আজকে তৈরি করেছেন আপনারা, আজিজ তৈরি করেছেন আপনারা, বেঞ্জিন তৈরি করেছেন আপনারা, আসাদুজ্জামান মিয়া তৈরি করেছেন আপনারা, মতিউর তৈরি করেছেন, নতুন করে ফয়সল তৈরি করেছেন, এক এক কাণ্ড তৈরি করে মানুষের দৃষ্টি অন্যদিকে সরাবার জন্য ছাগল কাণ্ড করেছেন। এসব কাণ্ডে কোনো কাজ হবে না। বাংলাদেশের মানুষ শহীদ জিয়ার দল তারেক রহমানের নেতৃত্বে আজ অত্যন্ত সুদৃঢ় অবস্থায়, কারণ হাজার লক্ষ মামলা দিয়েও একদিনের জন্য হলেও কোন কর্মীকে রাজপথ থেকে বিতাড়িত করতে পারেন নাই পুলিশের গুলি লাঠি পিটা ছাড়া। পুলিশ ছাড়া শান্ত আওয়ামী লীগ 1.5 কিলোমিটার দূরে আওয়ামী লীগ অফিস, আমরা এই কজন দাঁড়িয়ে আছি, মুখে আপনাদের সৎসাহস নাই, কারণ 14 সালে বিনা ভোট, 2008 সালে মইনি আহমদ, 2018 সালে দিনের ভোট রাতে, আর 2024 সালের কথা নাই বলুন ভাইয়েরা, আওয়ামী লীগের দুঃসাহস নাই, সাহস নাই, আমাদের সাহস আছে, কারণ আমরা সততার পরিচয় দিয়েছি আমাদের সরকার ক্ষমতা দিয়ার সরকার। কথায় কথা বলেন মাগুরা আমাদের কাছে সাহেব শিক্ষিত মানুষ, বিশ্ববিদ্যালয়ের আমার ছাত্র ছিলেন, লেখাপড়া অনেক শিখেছেন, বুকে